Assalamualaikum. Welcome back to Bangladeshi blogger Jolly. Afnara kemon achen inshallah bhalo achen. Ami Allah rahmate bhalo achi. Apnara shobne abar ailam. Ar eta ekta weekend er blog. Jete ami Bangladesh theke kichu salwar kameez anchilam. Ar eta kichu salwar kameez er ashole rong jay. Eta machine haraile rong gya noshto hoye jabe tole ami kichu khapor ache ad dite lage. Ar ajke din ta sundor achil te koi amar salwar kameez kichu ad dite hoye dilam. আর আমরা ব্যাক গার্ডেনের অবস্থা আসলে খুব বাদ, যাতে সাইরমুখা গাছ ফালা লতা পাতা জমিয়া বড়ি গেছে। আর দেশটা নেওয়ার বাদে একদিন পরিষ্কার করছিলাম, ফরিয়া তৈছিলাম, আর আমরা গার্ডেনের হলটারও মিলেন না। এটা কই যে গেছে ওইনাল্লাই জানুন। আর নর্মালি তারা ওইয়া পরিষ্কার করিল, আর আমিও তো গার্ডেন পারছেন নাই, কারণ আমার সময়ের অভাবে। আর খাস করে আইয়া আসলে এত তো আমার জানেও মানে না, আসলে গার্ডেনিং জন্য করতাম। আর আমি আসলে ওই জন্য আমার বাই বউ তারা বাই আরও আমার ফ্রেন্ড তারা তারা বা কান আসফাতি ওটা খরণ পরে দুনিয়া ফাতা খদু ওটা রুয়াইন দেখলে সুন্দর লাগে, বাট আমার আমার হাতে কি তাহলে এই জিনিস ওয়ও না। আর তাহলে আমি আসলে করিও না, ওখানে আগে ফয়লা ফলা করছি, আর ওখানে আসলে ওয়াই না ইয়া করি না। আর আর আলহামদুলিল্লাহ কই আর কি নিয়েও খাইলে আর খেয়েও দিলে আলহামদুলিল্লাহ। আর এটা হইলো শুক্রবারে জুম্মার নমাজ তো নেইবার সময় আমার হাজবেন্ড আর ছেলে তারা গরুর বাজার আনছইন। আর নর্মালি আমিও যাই উইকেন্ড হইলে, আর এটা আসলে শুক্রবারেও তারা আনি লাইছেন জুম্মার নমাজ ফরিয়া। এখানেও ভেজিটেবল আনছইন, মাছ আনাজ, আর তোরা স্ন্যাক পরোটা চিকেন নাকেট। আর আমার আসলে তাই কল দিছিলা দোকানও যাওয়ার পরে হালালো পরে, আমি আসলে খামো বিজি তাকাই আমি আর আনসার করছি না তান ফোন জিকাইতাম আর আর কিতা কিতা লাগবো। বাদে আমি ফোন দিছি তো তারা দোকান তো বারোই কিছু আনছে, আমি হচ্ছে আচ্ছা যা আনছো আলহামদুলিল্লাহ, আর যদি অন্য কিছু মিসিং থাকে তো পরে আনা যাইব না, এটা বিকটিল নাই। সো আনছো সপ্তাহ বা এক দুইটা জিনিস আঁকি বাকি রয়েছে, বাট ঠিক আছে অন্য সময় গেলে আনমনে আমি বা এখানে আনছই না। আমরা হাফ বেরি তো আমরা যেগুলো বেরির মাংস আনোইন তো নর্মালি আমরা হাফ বেরি আনাইলাইন, তো হাফ বেরি আনলে আসলে ইয় বালা, কারণ বাক্কা মাংস মিলে আর মিন্সমিট কলজা ফুল্লা সপ্তাহ মিলে তারা আর কতদিন যায়ও আমরা। আর চিকেন আর মাছ বড় মাছ আর ছোটো মাছ কম আনছইন, কারণ ছোটো মাছ অলরেডি ফ্রিজও আছে আর অত তা আনছইন না। বোয়াল মাছ আনছইন, বাঁশপাতা মাছ আনছইন, আর আরও ছোটো মাছ অকল ফ্রিজও আছে, লাস্ট উইক আনছিলা যেন বাজারও। সো কয়েক আপনার তোরা শেয়ার করি, আর আনিয়া তারা সপ্তাহ রাখে দিছইন বাইরে, আর তারা আইতে আইতেও চারটা বাজি গেছে, আর আমি তো কাজটা নেই আই ফার্স্টার সময়। সো হেসে বাদে আয়া গড়ে আওয়ার পরে সপ্তাহে আমি আবার ফ্রিজ করিয়া সুন্দর করিয়া প্যাকেজিং করিয়া ফ্রিজও রাখছি। আর বেরির মাংস সবগুনিরে এসে বাদে ছোটো ছোটো করে ব্যাগ ব্যাগ করিয়া রাখা রাখা লাগছে। এখন চিকেন আর আমার বেচেনতে বেশি আসে না, আমরা চিকেনও আমরা করে বেশি চলে, মিট তো আরও তো তাই এভরিডে খাওয়া হয় না, সপ্তাহ দেখাদিন বা দুই দিন আমি মিট রান্ধি। আর এটা হইলো স্যাটারডে মর্নিং, স্যাটারডে মর্নিংও বাক্কা খাম আসিল, গড় ক্লিনিং কুকিং, যাতে আমি ফ্রাইডে রাইট আনছি না। তে স্যাটারডে আমি বোয়াল মাছ বিদায় তৈছি আর মাংস বিদায় তৈছি। সো আর ফ্রিজও ক্লিন করার লাগি, ফ্রিজ তো নিয়ে সব আনাজপাতি বাহরিয়া তৈছি, কিচেনটা একটু মেসি, চাইরমকা জিনিসপত্র এবার নাস্তাও রেডি করতাম, ডিম বয়েল করতাম আর দুই কাপ চা। আর আজকে আমার হাজবেন্ডে কইরা কিছু স্পেশাল করতাম না, কারণ সিম্পল ব্রেকফাস্ট খাইলেই বা আজকে বিস্কুট আর চা আর এগ বয়েল আর এই টমেটোগুলা যেন দেখরা, এগুলো আমার ফ্রেন্ডে আমার কলিগ তাই আমার লয় কাম করে। সো তাইর গার্ডেনও যেত ভেজিটেবল হয়েছে, সো তাই লাস্ট উইক আমার কিকুম্বা টমেটো দিছে, এ সপ্তাহ আমালাই ও টমেটোগুলো লইয়া আইছে আলহামদুলিল্লাহ। টমেটো তো বড় বড় আছিল আর খুব সুন্দর আর খুব মজার টমেটো। থ্যাংক ইউ এডনা তাই নাম, তুমি আমার ব্লগ যদি দেখো তে তোমার ইউর টমেটো ইজ রিয়েলি টেস্টি অ্যান্ড নাইস অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টমেটো। তো তাই ইউটিউবের মাধ্যমে থ্যাংক ইউ দিলাম, তাই অবশ্যই দেখে আমার ব্লগ মাঝে মাঝে ইভেন তাই কইব, আমি তো বুঝি না তোমার মাত করছো, তুমি ইংলিশে একটা ইয়ে করিও আমার কলিগ হলে তারা দেখোন দেখে কইব কইব জুলি তুই ইংলিশে ব্লগ করস না, হ্যাঁ আমরা তো তোর মাত বুঝি না। আমি কই ইনশাল্লাহ ওয়ান ডে আই উইল ডু ইট। সো এটা হইলো ফ্রিজ ক্লিনিং,
আমি ফ্রিজ কিনে করতাম, আমার দুইটা ফ্রিজ আছে, একটা আমেরিকান ডাবল ডোর ফ্রিজ, তো এটা হয়ে আজকে যখন নয়া বাজার আইছে সপ্তাহ, তো হয়ে হচ্ছে সপ্তাহ বাখরিয়া সুন্দর করে ক্লিন হয়ে রাখি দিই। আর এ ফ্রিজের তো মাছ কুস্ত হয়, আর এ ফ্রিজের মধ্যে খালি ভেজিটেবল আর দুধ ড্রিঙ্ক ওটা, আর এক সাইডে দিয়ে খালি আপনার নাস্তার জিনিস, এটা চিকেন নাগেট অনিয়ন বা যেটা নাস্তার যেটা পরোটা ওটা ওটা রাখা হয়। সে দুই সাইড আছে, তো এক সাইড ফ্রিজ আর এক সাইড ফ্রিজার। আর টমেটো দিয়ে আজকে টেঙ্গা রানমু, যে আমার ফ্রেন্ডে দিছিল তাই, আর দেখানি টমেটো কিন্তু তাকি তার সুন্দর টমেটো। আর এখানে আমি মাংস বোয়াইছি, মাংসের মাঝে আমি আদা রসুন তেজপাতা লং এলাচি পেঁয়াজ লবণ আর তেল দিয়ে আমি বয়া রাখছি, যেগুলা মাংস কিন্তু বয়েল ইয়ে যাইব পুরা, তখন বাদে আমি সব জাতর স্পাইস দিমু। আর এখানে আমি মাছ দি, বল মাছ দি আর উড়ি দি রান্দার লাগি, বল মাছ আর উড়ি দিছি ইয় রানমু। ওখানে আমি পেঁয়াজ বয়েছি আর ওটা হান্ডির মাঝে পেঁয়াজ আর তেল দিয়া, সো পেঁয়াজ কষাই ইয়ালে আমি মশলা দিমু। এখন আমি পেঁয়াজ দিছি আর লবণ দিছি আর তেল, আর এটা মাঝে ইয় তো এটা আমি সবাই দেখানি লাগি নাই, এমনি আপনার লাই শেয়ার করতাম। এটা তো সিম্পল কুকিং সবাইও জানুন, তা নাথিং স্পেশাল। আর আমি আজকে মিট মিটগুলো ইয় দি রান্ধিলে আমি সাত করা দিই, কারণ সাত করা দিয়ে আমি বালা পাই মাংস রান্ধলে খাইতে। আর এখানে আমি দিছি মশলা দিছি আমার উড়ির তরকারির মাঝে, মাছের তরকারির মাঝে, মানে আমি হলুদ আর মরিচ দিছি, দিয়া একটু সময় ইয় করিয়া এসে বাদে তোরা পানি দিমু, দিয়া একটু খসাইয়া এরবাদে। আর এখানে আমার মাংস ইয়ে যার, তো ফেসটা আর একটু মজার পরে আমি উড়ি দিলাইছি, সে উড়ি আরও 4-5 মিনিট মজে গেলে পরে আমি মাছ দিমু। আর উড়ি দিয়ার মাছ দিয়ে খাইতে আলাদাও, আসলে বোয়াল মাছ দিয়ে খাইতে আলাদাও মজা। আর আমার হাজব্যান্ডের ফেভারিট হইলো আনা ভেজিটেবলের মাঝে ইয় উড়ি আর মুখি, তাই যে ওখানেও বাজারও যাই উড়ি আর মুখি সব সময় থাকে আমরা ইয়ের মাঝে। আর এখন আমি টেঙ্গা টমেটোর টেঙ্গা বয়েছি, আমি রসুন দিছি, রসুনের জন্য ব্লক কিনতে মিলে আজটাত ওটা আছে আমার, তো ওটা দিছি, দিয়ে আমি টমেটোর টেঙ্গাটা বয়ে দিছি। এখন আমার মুড়ি উড়িও ইয়ে গেছে, নরম হয়ে গেছে, তখন আমি বোয়াল মাছ কোনটা দিলাই মতোই। আর আমি এখন সাত করা দিছি আর টমেটো 2-3 পিস দিছি মিটোর মাঝে। আর এখন আমার বোয়াল মাছ দিলাইছি ওখান দিয়া, আরও 2-3-4-5 মিনিট বোয়াল মাছটা মজে গেলে পরে আমি শিরা দিলাইম। আর কুকিং স্যাটারডে আইলে আসলে অনেক কাম থাকে, রান্দা বাড়া, ঘর পরিষ্কার করা, শপিং করা বা বারে এমনিও যাওয়া। আর আজকে স্যাটারডে আর টাইম পাইছি না, আমরা বারোইয়া গেছি না, তাতে আমার তো বহুত কাম আছিল। সো ইনশাল্লাহ কালকে সানডে আছে, কালকে যাইমু। সো আমরা উইকেন্ড আইলে বেড়ানি যাই, ইভেন দো ফর এ লিট শর্ট ড্রাইভ ফর এনিথিং। সো আর ফ্যামিলি আমরা আস্তা সাইরজনও যাই, সো একটু ফ্যামিলি কোয়ালিটি একটু টাইম দিলে, আর ফ্যামিলির লগে আসলে সময় না দিলে বাচ্চা কাচ্চা, আমরা সাইরজন আমরা সাইরজনও চাই যে একটু সময় দিতাম বা চিন্তরেও বুঝতো। আর আসলে মা বাবার গেস্তনেও বা চিনতে মায়া ফাইতে হইব, মায়া বুঝতে হইব। আর এটা হইলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যাতে আমরা আমরা বাচ্চা ইন্টরে আমরা সময় দিই, আমরা হাজব্যান্ডের সময় দিই, হাজব্যান্ডের ওয়াইফের সময় দিন। আর এটা যদি থাকে না আসলে তাহলে ফ্যামিলির মায়াও থাকে না। আর আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, আমার একটা সুন্দর একটা আমার পরিবার, আর আমার পরিবারের মধ্যে খুব সুখ শান্তি, খুব আল্লাহ আল্লাহ রহমো বাকি জিন্দগি খাটাই আনিতা। আর আমার তরকারিগুলো হয়ে গেছে, ওখান বয়ল ওর সবটি 5-7 মিনিটের ভিতরে আমি আগুন লিমাই দিব, তো হইলে আমার তরকারি গুন তৈরি হইব, খুব মজার একটা গ্রান বাজার হয়েছে। আর এটা হইলো সানডে, সানডে আমরা তো স্যাটারডে তো বাড়িয়ে যাওয়া গেছে না, সানডে আমার হাজব্যান্ডে ঘুমতনে ওঠা বাদে নাস্তা উস্তা খাইয়া তখন আসলে আমরা কোনো হান্তনে বেড়াই আই গিয়া। আর দিনটাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর আসিল, আর দিন সুন্দর তাহলে আসলে বেড়াইতেও ভাল লাগে, এত সুন্দর দিন করছে, রোদ আসিল আর খুব ভাল লাগছে। তখন ইচ্ছা হয়ে যাইতাম, তখন নিকাত হয়ে কলেজও যাইন যে টাউনও ওঠাইনও যাই, আজকে বেড়াই আইমো ওখানে। সো আমরা উইনচেস্টার, এ টাউনের নাম হচ্ছে উইনচেস্টার টাউন, তো আমরা ওখানে যাওয়ার লাগে রেডি হইলাম, ওইয়া বাড়াইছি। আর উইনচেস্টার টাউন আসলে খুব পুরানার একটা টাউন, এটা আসলে আগে ইংল্যান্ডের ক্যাপিটাল আছিল,
ওখান তো লন্ডন হইলো ক্যাপিটাল, আগে উইনচেস্টার আছিল ইংল্যান্ডের ক্যাপিটাল। আর এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব তো আছে, আর টাউনটাও আপনার সুন্দর একটা টাউন। আর এখানের এরিয়াটা খুব এক্সপেন্সিভ, লাইক আমরা টাউন হল এখন আমরা রমজি টাউনটাও খুব এক্সপেন্সিভ আর খুব একটা পপুলার এরিয়া, পপুলার টাউন আর খুব একটা দামি টাউন। আর এর উইনচেস্টারও খুব একটা দামি আর খুব একটা ভালো একটা টাউন। আর তখন তো নাকি বেড়াই আই মুগিয়া, এমনি কিছু ইয়েও নাই, শপিং উপিং কিছু করার লাগে নাই, একটা শর্ট ড্রাইভ করে আইলাম আর বাচ্চান তোরে লইয়া ফাঁকাই আইলাম। তাই তারাও বুঝলো যে আমরা উইকেন্ডে ফাঁকানি হয়ে গেছি, আর আমারও মনে হইলো যে আমিও ফাঁকাই লাইছি। তো এসে বেড়াইয়া বেড়ান গেলাম। আর এখানে যাওয়ার বাদে আমরা গেলাম উইনচেস্টার ইউনিভার্সিটি দেখতে আইলাম, উইনচেস্টার কলেজ দেখতে আইলাম। এর বাদে আসলে বাচ্চান তো তারা কইলে আসলে তারা ভিডিও করে না, আমি কইছিলাম তারা ভিডিও করতো, তারা আসলে ভিডিও করছে না আলহামদুলিল্লাহ। আর সব বাদে আঠি উঠি চক্কর মারি আইলাম, আপনারা লগে তোরা শেয়ার করলাম। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক দিবা, কমেন্ট লিখবা, আর আমার লাইক দোয়া করবা, যাতে আল্লাহ আমারে আমরা সকলে ভালো রাখুন, আমরা জিন্দা মন্দিরে সকলে আল্লাহ মাফ করে দিন। আর কোনো এক সময়ে আবার কোনো এক ব্লগে দেখা যাব, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।